আমি তখন এসএসসি পরীক্ষায় ফলাফল করছি, সেই স্কুল থেকে আমরা যখন ম্যাট্রিকুলেশন ফর্ম ফিল আপ করি, ঠিক সেই মুহূর্তে স্বাধিকার আন্দোলনের জন্য বঙ্গবন্ধুর সাথে মার্চের ভাষণের প্রেক্ষিতে নওগাঁ সংগ্রাম পরিষদ গঠন হয়। এই সংগ্রাম পরিষদের নেতৃত্বে দেন প্রয়াত আব্দুল জলিল, সাবেক বাণিজ্যমন্ত্রী, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মাটি ও মানুষের জনপ্রিয় নেতা আব্দুল জলিল। তারই নেতৃত্বে আমরা নওগাঁ থেকে বিভিন্ন বর্ডার দিয়ে, আমি ফার্সিপাড়া বর্ডার দিয়ে আমি ভারতে প্রবেশ করি। মোহাম্মদ এ কে নুরুল ইসলাম, আজহার হোসেন, শামসুর রহমান, নজরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, আবুল কালাম আজাদ, আব্দুর রহমান, আব্দুল হামিদ, এই একটি গ্রুপ আমরা ফার্সিপাড়া বর্ডার হয়ে আমরা ইন্ডিয়াতে যাই। এবং মতিউর রহমান বর্তমান বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিজিএম, উনি সঙ্গে ছিলেন, উনি সহ আমরা ফার্সিপাড়া বর্ডার ক্রস করি। তখন সেখানে যাওয়ার পথে আমাদের পাকিস্তানি সেনাবাহিনী পিছন থেকে অতর্কিত আক্রমণ চালায়। সেই আক্রমণে ওইখানে আমাদের হতাহত হয় নাই। তারপরে আমরা বালুঘাটে গেলাম, বালুঘাটের সবেমাত্র ক্যাম্পে বালুঘাট, গোলবাগান, পতিরাম এইসব এলাকায় রিসিপশন ক্যাম্প বলা হতো, আমি বালুঘাট ক্যাম্পে ভর্তি হলাম। সেখান থেকে আমি গেলাম গোলবাগান ক্যাম্পে, গোলবাগান থেকে গেলাম পতিরাম ক্যাম্পে, পতিরাম ক্যাম্পের ইনচার্জ ছিলেন এস এম নুরুজ্জামান। সেখানে আমরা 15 দিন থেকে 20 দিন থাকার পর সেখান থেকে আমাদেরকে হায়ার ট্রেনিংয়ের জন্য শিলিগুড়ি, ভারতের শিলিগুড়ি পানিঘাটায় প্রেরণ করা হয়। সেই ট্রাকে 250 জন করে একটি টেন্ডে নেওয়া হয়, ট্রেন ছিল এ বি সি ডি, আমি ই কোম্পানিতে ছিলাম, এই বিভিন্ন কোম্পানি ভাগ ছিল। প্রত্যেকটা ট্রেন্ডে 250 জন করে মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং দেওয়া হয়। আর এইসব ট্রেনিংগুলো হতো কি, সকালে পিটি পারিট করার পর আমাদেরকে নিয়ে পাহাড়ের উপরে যাওয়া হতো, পাহাড় থেকে পাহাড়ের সমতল ভূমিতে কিছু জায়গা ছিল, সেই জায়গাতে আমাদের রাইফেল, স্টেন গান, এলএমজি, মেশিন গান, ভারতের সামরিক ট্রেনিং সমাপ্ত হওয়ার পর সেই ট্রেনিংটি হয় হচ্ছে 28 দিন। 28 দিন পর আমরা তখন ওখান থেকে আমাদেরকে প্রেরণ করে তরঙ্গপুর, তরঙ্গপুর প্রেরণ করার পর সেখান থেকে অস্ত্র শস্ত্র নিয়ে আমরা বালুঘাট চলে আসি। আমাদেরকে জিজ্ঞাসা করে আপনারা কোন সাইডে ঢুকবেন, তখন আমি বললাম যে আমরা ফার্সিপাড়া বর্ডার দিয়ে মানে ভিতরে প্রবেশ করব। তখন বালুঘাট এসে আসার পর আমাদের সঙ্গে গাইডার দিল এবং সেই গাইডার সহ আমরা 50 জন ছেলে আমরা তখন ভিতরে ঢুকলাম। ঢুকে ফার্সিপাড়া বর্ডার দিয়ে আসার পর আমাদের এখানে সাব ডিভিশনাল কমান্ডার প্রয়াত জালাল হোসেন চৌধুরী, তার কাছে আমার টিম সহ যোগদান করলাম। এই জালাল হোসেন চৌধুরীর এরিয়া ছিল জয়পুরহাট থেকে শুরু করে, আমাদের এই সাইড পর্যন্ত সমস্ত গাড়ি নিয়ন্ত্রণ আমার ছিলাম। জয়পুরহাট, হলুদবিহার, আক্কেলপুর, কাশিরা, নাটো, চিয়ারি গ্রাম, তারপর হচ্ছে লালদিঘি, তারপরে চকমহিতুর সমস্ত এলাকাতে আমরা তখন হচ্ছে এই জালাল হোসেন চৌধুরীর নির্দেশে আমরা যুদ্ধ করি। এবং এই যুদ্ধে আমাদের অনেক আহত হয়েছে, তারা মারা গিয়েছে। বিশেষ করে আমার নওগাঁ জেলাতে 18 তারিখে স্বাধীনতা লাভ করি, কারণ 17 তারিখে
জালাল হোসেন চৌধুরী আমাদেরকে বললো যে আমরা নওগাঁ আক্রমণ করব। 17 তারিখে নওগাঁ আক্রমণ করার পর নওগাঁটা আক্রমণ হয় আমাদের নওগাঁ তিলেকপুর ইউনিয়নের হচ্ছে ফতেপুর একটি গ্রাম থেকে আমরা আক্রমণ করি। সেই আক্রমণটা পারনগা পর্যন্ত, মানে আমাদের নওগাঁ শহরের হসপিটাল সংলগ্ন পানির ট্যাঙ্কের ওখান থেকে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে এবং আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে সরাসরি যুদ্ধ শুরু হয় সকাল 7টার থেকে বিকাল 5টা পর্যন্ত। যখন আক্রমণ তাদের উপর চূড়ান্ত আক্রমণ করি, সেই আক্রমণের পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী পানি ট্যাঙ্কির ওখান থেকে মর্টার শেলিংয়ের আঘাতে আমাদের 5 জন মুক্তিযোদ্ধা সেখানেই শহীদ হয়ে যায়। তারপর আমরা সেখান থেকে সেই লাশগুলো নিয়ে আসতে পারি নাই আর নওগাঁ শহরের বিভিন্ন এলাকাতে আমাদের সান্তাহারে পিস কমিটির মেম্বার আব্দুল মজিদের বাড়িতে আমরা আক্রমণ চালাই। সেখানে আমরা হাজার আলী বলে আমাদের এক বীর মুক্তিযোদ্ধা ছিলেন, উনি বাড়ির ভিতর থেকে চাইনিজ রাইফেলের গুলির আঘাতে তার মাথা গুলিবিদ্ধ হয়ে যায়। সেখান থেকে তা আমরা নিয়ে আসে আমরা পরবর্তীতে তাকে বালুঘাট প্রেরণ করি, বেঁচে যায়, দীর্ঘদিন বেঁচে ছিলেন মাথায় গুলি লাগা অবস্থায়। পরবর্তীতে সুচিকিৎসা করার পর ড্যান হাত প্যারালাইজড হয়ে যায়। পরবর্তীতে আব্দুল জলিল, প্রয়াত আব্দুল জলিল, উনি আমাদের নওগাঁ সিনেমা হলে তাকে একটি গার্ডের চাকরি দেয়। সেই চাকরি অবস্থায় কিছুদিন আগে উনি মৃত্যুবরণ করেছেন এবং তার ফ্যামিলিকে এখন তারা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে ভাতা পাচ্ছে। তো নওগাঁ শহরের বিভিন্ন জায়গাতে আমাদের কমান্ডার জালাল হোসেন চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন অপারেশনে আমরা সাকসেসফুল বেশ জাগাতি হয়েছিল। নওগাঁ শহরে আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে পারি সম্মুখ যুদ্ধে আমরা অনেকটাই সাকসেসফুল হয়েছিল। তরুণ প্রজন্ম বিশেষ করে মাদক আসক্ত হয়ে গেছে, এই মাদক আসক্ত থেকে তারা দূরে সরে থাকে এবং সেখান থেকে মুক্ত হয়ে আসে, দেশের কাজে লাগবে, এটাই আমার তাদের প্রতি আমার একটি বিশেষভাবে অনুরোধ।